এই গাড়িটার মধ্যে সব আমাদের লাগেজ প্যাকেজ প্যাক হয়ে গেছে, তো এই গাড়িটা করেই এখন আমরা যাবো জোরথাং। তারপরে চলো রাস্তায় দেখা হচ্ছে। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি, আঁখোঁ কে কিনারোঁ মে বহানে হি সহি। हम चले बहारों में, गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। तो एनजीपी থেকে জোরথাং যাওয়ার পথে একটু দাঁড়িয়েছি, একটু চা ব্রেক টেক নিচ্ছি। দেখেন আমাদের একটু পারমিশনের ব্যাপার আছে, তো পারমিশন গুলো করে নেব। সিকিম ঢুকলাম, সিকিমে আমরা ঢুকে গেছি। তো এখান থেকে জোরথাং এখন 1 ঘন্টা, ঠান্ডাটা খুবই 25 কিলোমিটার। হ্যাঁ 25 কিলোমিটার তো হবেই এখান থেকে জোরথাং, ঠান্ডাও খুব এখানটায়। চলো চাটাকে গাড়িতে উঠিয়ে যাওয়া যাক। কে লিফাফোঁ মে ছুপা হ্যায় রাস্তা, হম চলে বাহারোঁ মে, গুনগুনাতি রাহোঁ মে, ধড়কনে ভি তেজ হ্যায় আব ক্যা করেঁ। ও वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এই মাত্র জোরথাং পৌঁছে গেছি। এবার এখানে কিছু খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চটা করে নেব, প্রায় আড়াইটা তো বাজতেই যায়। এখানে লাঞ্চ করে নিয়ে আমরা আবার গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা উত্তরের দিকে যাবো। উত্তরের গাড়ি আমাদের বুকিং করা আছে অলরেডি, তো বেশি দেরি না করে আগে খেয়ে নিতে হবে, টাইমও হয়ে গেছে। আমাদেরকে সন্ধ্যের আগে ওখানে পৌঁছতে হবে। এইমাত্র জাস্ট আমরা জোরথাং থেকে উত্তরে এসে পৌঁছালাম, এখন বাজে প্রায় 7টা। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে প্রচুর ডাউন, 4 ডিগ্রি, মানে প্রচুর ঠান্ডা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো 4 ডিগ্রি, প্রচুর ঠান্ডা। এখন আজকে আর কোনো কাজ নেই, আজকে জাস্ট ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো। কালকে সকালে আমার ট্রেক স্টার্ট হবে, দেখা হচ্ছে কালকে সকালে। মর্নিং ফ্রম উত্রে। কালকে রাত্রিবেলা আমরা এনজিপি থেকে ডাইরেক্ট উত্রে এসেছিলাম, তো উত্রেতে এখন আমাদের ট্রেক মোটামুটি স্টার্ট হবে। এই যে পেছনে পাহাড় দেখছো, এই যে এই পাহাড়ে এখন আমাদেরকে উঠতে হবে। আমাদের প্রথম ধাপ হচ্ছে পাহাড়ের চূড়ায়, তার আগে সকালবেলা উঠেছি, এখানে একটু দৃশ্য মনোরম দেখছি, কফি খাচ্ছি। প্রচুর ঠান্ডা এখন, এখানে খুব বেশি হলে 6 ডিগ্রি হবে, তার বেশি হবে। সকালের ব্রেকফাস্টে আমরা ওখানেই সেরে বেরিয়ে পড়লাম। আলাদা তোমার বোতল নিতে হবে, সেফ ট্র্যাক অল দ্য বেস্ট।
सेफ ट्रैक यंग बॉय, ऑल द बेस्ट, एंजॉय करके जाना। हाँ आइए सर जी, हाँ मूवी को जी। ओके थैंक यू, ओके এখন পুরুষোত্তম জি আমাদের সবাইকে সম্বর্ধনা করাচ্ছে, যাতে পাহাড়ে ওঠার জন্য উইশ করছে। দীপঙ্কর দাকে দারুণ একটা মুহূর্ত আমাদের কাছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ট্রেক অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, আমরা অনেকটা উপরে চলে এসেছি। এই যে আমাদের ভাইপোটাররা আসছে সামনে, ঠিকই চলেছে। প্রায় 1 কিলোমিটার উপরে চলে এসেছি। উপরে উঠার পর একটু রেস্ট, একটু জল রেস্ট হচ্ছে, একটু সব বসে আছে, একটু রেস্ট নেওয়া হচ্ছে, তারপরে আবার হাঁটা শুরু হবে। আমরা ওই যে ওখানটা ছিলাম, ওখানটা থেকে আমরা এখন পর্যন্ত 1 কিলোমিটার চলে এসেছি। সবাই মনোবল একদম স্ট্রং, এতো দারুণ ভাবে ট্রেক করছে সব। সব উঠছে আজলে ক্যাম্প সাইটের দিকে, আমরা আজকে আঁচলের দিকে স্টে করব। আমার পেছন দিকটার ভিউটা একবার দেখে নিই। পুরোটা একদম জঙ্গল সাফারি, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে আমাদের শেরপা, ধ্রুবদা, সজল সব দাঁড়িয়ে আছে, আর বাদ বাকি পেছনে সব আসছে। খুব চড়াই হাঁপিয়ে গেছি অনেকটাই। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি এখন অনেকটা। আমরা এখন হাঁটছি, আমার সাথে 3 কিলোমিটার মতন এসেছি। এখন বাজে 12টা, আমরা আছিলে পৌঁছাবো 3:30-4 নাগাদ। চলো উপরে ওঠা যাক, দেখা যাক কী হবে। তিন ঘন্টা হাঁটার পর আমরা এখন উত্তরপানি এসেছি। উত্তরপানিতে এখন আমরা লাঞ্চ করছি। এখন বাজে হচ্ছে 1:45, 9টা দিয়ে চালা শুরু করেছিলাম, এখন 1:45 বাজে। এখন আমরা উত্তরপানি আছি, আছিলে এখনও 2000 মিটার উপরে। লাঞ্চ করেছে যে সবাই আছে, সবাই লাঞ্চ করছে, সবাই লাঞ্চ করছে। লাঞ্চ করে আবার আমরা
স্যাক নিয়ে আবার আচলের দিকে আসবো, আচলেতেই আছি, আমাদের স্টপ হবে। তো অনেকক্ষণ তো চললাম, অনেকক্ষণে চলার পথে অনেকটাই উঠে এসেছি, আসলে আর বেশি দূর নেই, আর আধ ঘন্টা এক ঘন্টার মতো বাকি আছে। তার মধ্যে একটা জিনিস আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে দেখো বরফ, যেগুলোকে ওস বলে অ্যাকচুয়ালি। কুয়াশা পড়ে যে কুয়াশা পড়েছে, সে কুয়াশাটা ঠান্ডা হয়ে এটা জমে গেছে, এটাই বরফ। এখানে বহুত ঠান্ডা আছে, হ্যাঁ বহুত ঠান্ডা, বরফও পড়েছে, স্নোয়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি। কষ্ট কেমন হচ্ছে বল? কষ্ট যেমন হচ্ছে মজাও তেমন হচ্ছে, এটা ভিউয়ের ব্যাপার থাকে না, কারণ কষ্ট হচ্ছে ততটাই মজা হচ্ছে, একদম সেটাই। চলো আমরা আগেও যাই, আগে অনেক অনেক কিছু দেখতে পাবো, হ্যাঁ দেখবো, তোমাদেরকেও দেখাচ্ছি চলো। টিপু তুমরে কি গুঞ্জন হ্যায় মেরা দিল সবসে সমা কোই চাহিয়ে প্যার করনে বালা তো আমাদের প্ল্যানে একটুখানি চেঞ্জ হয়েছে, আমরা আচিলেতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে টাইমের আগে আমরা আচিলেতে পৌঁছে গেছি। তো সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম কি যে আমরা আচিলেতে স্টে করবো না, আমরা আচিলের পরের স্টপে হাগিয়াপানি, হাগিয়াপানিতে দাঁড়াবো। তো আমরা হাগিয়াপানির পথেই যাচ্ছি। এই মেঘের মধ্যে আছি, প্রচুর ঠান্ডা, ওয়েদার খারাপ হয়ে গেছে। আমরা তো হাগের পানিতে এসে পৌঁছেছি, চারিদিকে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা পুরো মেঘ, মেঘে মেঘ। আমাদের ক্যাম্প সাইট ওই নিচটায় হয়েছে, ওই নিচে হাগের পানি। চল আমরা এখন ওখানটাই যাবো, তার আগে উপর দিকে সব দেখিয়ে দিচ্ছি। ওয়েদার খুব একটা ভালো না, চারিদিকে মেঘ ঢুকে রয়েছে, ঠান্ডাও প্রচুর। আমাদের ক্যাম্পটা ওই যে আমরা ক্যাম্পের কাছে যাচ্ছি, হাগিয়াপানি ঢুকে গেছি, আচলেতে যাওয়ার কথা ছিল আচলেতে দাঁড়াইনি, হাগিয়াপানি চলে এসেছি আমরা। তো হাগিয়াপানি চলে এসেছি, এখানে আজকে আমাদের প্রথম স্টে, এখানে আজকে আমরা রাত কাটাবো, তারপরে কালকে আবার এখান থেকে আমরা যাবো কালিজার, দেখা যাক। তো এখানে আজকে কী ব্যবস্থা দেখিনি, এই দেখো আমাদের টেন্ট পিচ হয়ে গেছে, এই হচ্ছে আমাদের টেন্ট, 8,500 ফিট ওপরে রয়েছে এটা। আর এখানে চারিদিকে চাঁদ, যা যা দেখছেন সব এগুলো মেঘ, এগুলো সবই মেঘ আছে, সব মেঘ, আমরা মেঘের ভেতরেই আছি, মেঘের ভেতর থেকে না, প্রচুর ঠান্ডা লাগছে। দেখা যাক এখানে কি কী এক্সপ্লোর করা আছে, তোমাদেরকেও দেখাচ্ছি সেটা দেখানো। আপাতত আগে টেন্টে যাবো, একটু চাটা খাই কিছু খেয়ে তারপর দেখছি, চলো। তো আপাতত টেন্টের ভিতরে ঢুকে গেছি, এই হচ্ছে টেন্ট আমাদের, আমরা দুটো টেন্ট করেছি আমাদের জন্য, না তোর তিনটে টেন্ট করেছে, একটা টেন্ট হচ্ছে কিচেন টেন্ট আর দুটো আমাদের জন্য। তো আমরা যেহেতু ছজন আছি তো তিনজন তিনজন করে দুটো টেন্টে ভাগ হয়ে যাবে। তো আমি সজল আর ধ্রুবদা একটা টেন্টে রয়েছি, ওদিকে রাজা দীপঙ্কর দা আর ওটাকে সুপ্রিয় সুপ্রিয়দা একটা টেন্টে রয়েছে। একটা জিনিস কিন্তু ভালো দিব, আমি একটু অ্যাড করে দিচ্ছি, অনেক মানে 8,500 ফিট আছে যে অল্টিটিউডে, এখানে কিন্তু আমাদের সেই দমের কষ্ট হচ্ছে না, কারণ এখানে গাছপালার প্রকৃতি আছে, তো অক্সিজেনটা ভরপুর আছে। হ্যাঁ সেটাই বলার ছিল যে এখানে আসার আগে তাও এক মাস আগে কন্টিনিউ একটুখানি ওয়ার্কআউট বা রানিং জগিং এগুলো করলে খুবই ভালো হবে, যে হ্যাঁ তাহলে অতটা কষ্ট হবে না যেটা আমাদের হয়েছে অ্যাকচুয়ালি, আমরা তো খুব ভালো ছিল তাই। তো এই হচ্ছে এখনকার আপডেট, আজকেই আমাদের এখানেই স্টে হবে, রাত্রির এখানেই কাটবো, কালকে সকাল সকাল আমরা এখান থেকে বেরোবো কালীঝাড়ের উদ্দেশ্যে। টেন্টের মধ্যে সবাই রাত্রিবেলা
মুড়ি আর চা চলছে এখন। চা চক্র বলেছে, এখানে সবাই রয়েছে, আমরা যারা টেক করছিলাম সবাই আছে এখানে। সবাই আছে, মুড়ি চানাচুর। ভেরি গুড মর্নিং ফ্রম হাগিয়াপানি। তো আজকে আমাদের ব্লগের সেকেন্ড দিন এবং ট্রেকেরও সেকেন্ড দিন। তো আজকে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তো কালীঘাট যাবো, তাতে আমাদের গাইড পোটা সবই রয়েছে, গাইড পোটা সব রেডি করছে, ইয়াকের মধ্যে আমাদের যত জিনিসপত্র ছিল সবগুলো বাজছে। তো এই অসম ভিউটা দেখার জন্য আমি এখানে আসলাম একটু ভিডিও করতে। এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই পুরোটাই হচ্ছে স্লিপিং বুদ্ধ, এটার ওপরে ফালুট, ফালুট থেকে ভালো দেখা যাবে। তো আমরা এখন হচ্ছে হাগিয়াপানি, হাগিয়াপানি থেকে এই দৃশ্য। আমি যখন একটু আগে এখানে এসেছিলাম দেখছি পুরো মেঘ একদম আমার মানে আমার সামনে দেখতে বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা লাগিয়ে প্রচুর একদম। তো খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি, যাই উপরে গেলে আরও কী হবে আমাদের জন্য, কী ওয়েট করেছে দেখতে হবে। অলমোস্ট রেডি, এখন 9:30 বাজে, এখন আমরা হাগিয়াপানি থেকে যাচ্ছি আমরা কালীঘাটের উদ্দেশ্যে। আমাদের ট্রেকার্স রেডি, ওই যে সব একবার হাই করে দাও, ওই যে সব রেডি। আমাদের এখানে সবাই, এখানে এই যে আমাদের ইয়াক রয়েছে, ইয়াকের পিছনে সব বোঝার রোড রয়েছে, আমরা হাঁটতে থাকি, ওরা আমাদের পেছনে ধরে নেবে। চলো রাস্তায় দেখা হচ্ছে। আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে, আজকে আমাদের উদ্দেশ্য কালীঘাট। কালীঘাটে গিয়ে আজকে আবার নাইট স্টে করব, ওখানে ক্যাম্প কাটাবো। থুলোটা আবার 500 মিটার, আমরা অলমোস্ট থুলোটা পৌঁছে গেছি, এখানে বোর্ড দেওয়া আছে 500 মিটারের মধ্যে থুলোটা পৌঁছাবো। ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু জল টল খাও, তারপর আমরা আবার কালীঘাটের উদ্দেশ্যে যাবো। অনেকটাই এসে গেছি, এখান থেকে থুলুরা আবার 100 মিটার, কালীঘাট 3500 মিটার। তো এখন যে থুলুরায় যাই, থুলুরা থেকে একটু রেস্ট নিই, তারপর আবার কালীঘাটের উদ্দেশ্যে চলো।
সো ফাইনালি উই আর রিচ থুলোডাপ। থুলোডাপে আমরা পৌঁছে গেছি। তো এখানে আধা ঘন্টা রেস্ট নিয়ে ফের আমরা বেরোবো কালিঝারের উদ্দেশ্যে। তো এটাই হচ্ছে থুলোডাপ, দুটো পাহাড়ের মধ্যবর্তী একটা সমতল এরিয়া। এখানে ক্যাম্প সাইড, এটাও একটা ক্যাম্প করতে পারো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পাহাড়ের টপ, এটা একদম চূড়ায় এই টপ, এই টপে উঠবো আমরা এখন। তো এখানে একটুখানি ওয়াটার ব্রেক চলছে, মানে একটু জল ফল খাওয়াচ্ছে, অনেকক্ষণ ধরে হাঁটলাম। হাঁটার পর একটু এই তুলোটা বেশ একটু বসেছি। আর এখান থেকে যে ভিউটা, এটা হচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউটা। তো এখানে পাঁচ মিনিট বসে একটু রেস্ট ফেস্ট করে আমরা আবার কালিঝারের দিকে উঠতে হবে। কালিঝার হচ্ছে এই যে এই পাহাড়টার উপরে, এই পাহাড়টাতে আমাদের উঠতে হবে। চলো দেখা যাক কী হয়। অনেকটাই চলে এসেছি, এখনো কালিঝার না হয় এক ঘন্টা মতন। তো আমরা অলমোস্ট কালিঝারে পৌঁছে গেছি, আর 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে ওই ওই টপটা, ওইখানটাতেই আমাদের কালিঝার, ওখানটাতে ক্যাম্প করা আছে। ওইখান থেকে আর কিছুটা গেলে শক্তিধারা, তো ওটা কালকে সকালে যাবো। হ্যাঁ, তো কালিঝারে 5-10 মিনিট পৌঁছে যাবো, কিন্তু এখন যেখানে আছি সেখানটা পুরোটা সমতল এরিয়া। সেখান থেকে যেটা দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘাটা, পুরো স্লিপিং বুদ্ধটা দেখা যাচ্ছে, যে স্লিপিং বুদ্ধ।
আর কিছুক্ষণের মধ্যে কালিয়ার পৌঁছাচ্ছি, আর 1 থেকে 2 মিনিট লাগবে খুব জরুরি। এই যে এই পাহাড়টার পেছনেই হচ্ছে আমাদের ক্যাম্প পড়েছে, এই পাহাড়টার পেছনেই আমরা যাচ্ছি। ওই যে ওইটা হচ্ছে আমাদের টেন্ট, ওখানটায় আমরা টেন্ট কাটিয়েছি, ওইটা হচ্ছে আমাদের টেন্ট। ফাইনালি আমরা কালিজার পৌঁছে গেছি আমাদের বেস ক্যাম্পে, কালিজারে টেন্ট কাটানো হয়ে গেছে। এখন আমরা টেন্টগুলো দেখি, এই আমাদের টেন্ট, এই আমাদের টেন্ট কাটানো হয়ে গেছে। এটা 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 আমাদের হচ্ছে কিচেন টেন্ট। এই যে আমাদের টেন্ট, টেন্টের পেছনেই ঠিক আমাদের স্লিপিং বুথ। তো খুব একদম মনোরম পরিবেশে আমরা একদম রয়েছি, সবাই রয়েছে, সবাই টিফিন করছে। চলো টেন্টের ভেতর যাওয়া যাক, দেখি কী কী করছে। আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, ও ম্যাগি খাওয়া চালু হয়ে গেছে। একটু একটু ভালো দাদা, ম্যাগিটা কেমন? দারুণ 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 মাস্ত গ্যালান্ডার। হ্যাঁ তুমি কি বলো দেবু, পাহাড়ি জায়গায় তোর যদি খাবার খারাপও হয় না তোর তো লাগে ভাল কেনা বলতো, এখানে নেই কিছু, কিন্তু এটা খারাপ হয়নি, সুন্দর হয়েছে, মানে ভালোই লাগছে। ও ওয়াও, এই আমাদের টেন্ট, খাওয়া দাওয়া চলছে। এই যে ম্যাগি, ম্যাগি দিচ্ছে আমাদেরকে, চলো আমরাও খাই, আমিও খাই। বন্ধুগণ, তোমাদের কেমন লাগছে এখন কালিয়ার টপে এসে? দিবঙ্কর দা, তো কালিজারে কালিজারে এখন একটু করে সাইড সিন দেখছি, মানে কালিছি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছি, ফটো টটো তুলছি। প্রচুর ঠান্ডা পড়ছে, রোদুরটাও নেমে গেছে, এবারে তোমাদেরকেও দেখাই একটুখানি ভিউটা। দেখ কালিজারের বিকেলবেলা টেন্টের মধ্যে আমরা এখানে ডালের স্যুপ প্রন দিয়ে বানিয়ে দিয়েছে আমাদের পিকে ভাই, গাইড আমাদের। আর এখানে আমরা এখন কালিজারের টেন্টে বসে এই মুড়ি পকোড়া স্যুপ খাচ্ছি, আর যাই হোক খুব মজা হচ্ছে, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড বাইরে, তাই আমরা টেন্ট থেকে বেরোতে পারছি না এখন। ঠান্ডা কেমন এখানে? ঠান্ডা ঠান্ডা তো প্রচুর। এখন সম্ভবত আমরা কিছুক্ষণ আগে যখন দুপুরে ঢুকলাম তখন দেখছিলাম এখানে ঠান্ডা ছিল 4 ডিগ্রি, এখন আশা করছি মোটামুটি ওই মোটামুটি 1 হবে হয়তো। ঠিক আছে রোদা, কিছু বলো, কেমন এনজয় করছো, কেমন এনজয় করছো কালিজারের টপ, কেমন দেখলে বলো, কি খাচ্ছো, কি বলো? অন্যরকম, অন্যতম। যখন আসলাম রাজাটা বললো 4 ডিগ্রি ছিল, এখন আই থিঙ্ক 0 বা 1 আছে, মানুষ জানি রাতপুর মানুষ হবে। এখন আমরা খাচ্ছি চানাচুর মুড়ি পকোড়া উইথ স্যুপ, লেবু দিয়ে হবে, ঠিক আছে, দারুণ অনুভূতি টেন্টের মধ্যে সবাই আজ সজল। সুপ্রিয় দা, খুব এনজয় করছি, বলো তোমার একটু এক্সপিরিয়েন্স কিরম। এখনো পর্যন্ত কালিজার অবধি চলে এলাম, তো আগে এত দূর পর্যন্ত কিরম এক্সপিরিয়েন্স হয়েছে তোমার এই ট্রেকিং এর? একটু ভালোই হলো, যত ভেবেছিলাম তার থেকে কঠিন, কিন্তু সব খাবার এখানে এসে মিটে গেছে। আর এই ভিউ দেখলে ভিউ কেমন লাগলো? অপূর্ব ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখলে যা ভিউ মুখে বলা যাবে না। কিরম এক্সপিরিয়েন্স এতদিন পর্যন্ত? আমরা কালিঝারে মোটামুটি পেশে পৌঁছেছি 2:30, তারপর এখানে সানসেটটা দেখলাম অসাধারণ, আর যেটা দেখলাম চাঁদটা উঠছে সেটা তো মানে অসাধারণ দৃশ্য, মানে যেটা কল্পনা করা যায় না।
তো এখন সূর্য অলরেডি ডুবে গেছে, তো আমরা এখন বসে ছজনে মিলে বসে একসাথে মুড়ি পকোড়া স্যুপ খাচ্ছি, অসাধারণ অসাধারণ। আর ঠান্ডা কেমন উপভোগ করছো? ঠান্ডা তো ভীষণ ভালো, মানে এখন তো একটা গেছে ঠান্ডা মনে হয়। হ্যাঁ সেরকমই সেই। সজল তোমার এক্সপিরিয়েন্স বলো কিছু, এতদূর পর্যন্ত চলে এসছো জীবনের প্রথম ট্রেক, কেমন লাগলো, কেমন কষ্ট হলো, কি হলো না হলো? কষ্ট এমন হয়েছে, মজাও তেমন হয়েছে। আচ্ছা কোনোদিনও ভাবতে পারিনি যে এমনি জায়গায় চলে আসবো, ঠিক আছে নিচে দাঁড়িয়ে ভাবতাম চলে এসছি আজকে। সূর্য ওঠাটাও দেখতে পাইনি, কালকের সূর্য ওঠা দেখবো, আর চাঁদ চাঁদ ওঠা দেওয়া আজকে দেখেছি, আর স্লিপিং বুদ্ধ কালারটা আমার হেভি লেগেছে। দারুন, সেটাই তো।